ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা فَهِيَ كَالْحِجَارَةِ أَوْ أَشَدُّ قَسْوَةً وَإِنَّ مِنَ الْحِجَارَةِ لَمَا يَتَفَجَّرُ مِنْهُ الْأَنْهَارُ وَإِنَّ مِنْهَا لَمَا يَشَّقَّقُ فَيَخْرُجُ مِنْهُ الْمَاءُ وَإِنَّ مِنْهَا لَمَا يَهْبِطُ مِنْ خَشْيَةِ اللَّهِ وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ صدق الله العظيم মহান মাহবুবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, আমাদেরকে যিনি হেদায়েতের রাস্তার মধ্যে রাখছেন। যদি হেদায়েত না দিতেন হেদায়েত প্রাপ্ত আমরা হতাম না। হেদায়েত চাই এই জন্য আল্লাহ পাক হেদায়েতের মধ্যে আল্লাহ পাক রাখছেন। যেই ব্যক্তি আল্লাহর রহমত থেকে রহমতের আশা করে রহমতের মধ্যে আল্লাহ পাক তাকে রাখেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন আমার রহমত থেকে নিরাশ হইও না। আমি তো রহমান, আমি রাহিম, আমি গফুরুর রাহিম, আমি সত্তার, আমি জব্বার, আমি আজিজুন জুনতিকম, আমি তো কাহার, আমি নিষ্ঠুর, আমি প্রতিশোধ পরায়ণ, প্রতিশোধ গ্রহণকারী, আমি দয়ালু আল্লাহ, জীবনের গুণাগুলি মাপ আমি করে দেব। এই সব কিছুই তো আমার সেফাত, আমার এগুলো হলো গুণবাচক নাম। এই অর্থের মধ্যে তোমাদেরকে বুঝেই আমি আল্লাহর কাছে দৌড় দিতে হবে। যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাই মাফ করবেন, বিশ্বাস করি আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ মাফ করবেন না এই বিশ্বাস আসলে আল্লাহ পাক কোনোদিনই মাফ তাকে করেন না। আর যিনি হেদায়েত চান না আল্লাহ পাক তাকেও হেদায়েত দেন না, অতএব সে পদভ্রষ্ট হয়ে যায়। ওমা ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা, আল্লাহ যাকে এইভাবে পদভ্রষ্ট করে দেন তার জন্য কোনো অভিভাবক রাস্তা দেখায় দিবে পৃথিবীর বুকে এমন কেউ আর থাকবে না। আর আল্লাহ পাক আমাদেরকে নামাজের মধ্যে রাখার শক্তি দিছেন, জিকির করার শক্তি দিছেন এবং অদৃশ্যের প্রতি ঈমান আনার শক্তি আল্লাহ পাক প্রদান করলেন। আর নেকের রাস্তায় আমরা দান করব এই শক্তিও আল্লাহ পাক দিছেন, এর উপরে আমাদের বিশ্বাস আছে। এই জন্যে কিছু সংখ্যক মানুষ পাগলেরা প্রতি মাসের মাসিক মাহফিলে ওই ইয়াকিন এর দিল নিয়া ইয়াকিনের সাথে মজবুতের সাথে ইমানের সঙ্গে এহতেসাবের সঙ্গে আমরা একত্রিত হই। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। ইসলামের ক্ষতি যদি করতে হয় তাহলে পরে ইসলামের ক্ষতি করতে গেলে টুপি মাথায় দেয় ইসলামের ক্ষতি করতে হবে, ইসলামের ক্ষতি করতে গেলে দাঁড়িয়ে রেখেই ইসলামের ক্ষতি করতে হবে, জুব্বা পরেই ইসলামের ক্ষতি করতে হবে। আজকে যদি মনে করি আমি আপনি মাথায় টুপি নাই, দাঁড়িয়ে নাই, প্যান্ট শার্ট পরা একজন ভদ্রলোক, উনি অনেক কিছু যদি কোরআন হাদিস শরীফের দলিল দেওয়া অনেক কিছু বলেন মানুষ বিশ্বাস করবে না এটা, কারণ ওনার কোনো পদ নাই, স্ট্যাটাস নাই, উনি ইসলামের ক্ষতি কিছু করতে পারবেন না, কিছুই করতে পারবেন না ক্ষতি। ইসলামের ক্ষতি পার করতে পারবেন তিনি যার মাথায় টুপি আছে, দাঁড়িয়ে আছে, জুব্বা আছে, কোরআন হাতে আছে, হাদিস শরীফ হাতে আছে, তারাই ইসলামের ক্ষতি করতে পারবে। তার মানে যখন কোরআন শরীফ হাতে না কথা বলবে
মানুষ মনে করবে কোরআন হাতে না কথা বলতেছে, মিথ্যা কি বলতে পারে? হাদিস শরীফ হাতে না কথা বলতেছে, মিথ্যা কি বলতে পারে? মাথায় টুপি আছে, মিয়া জুব্বা আছে, কোরআন আছে, নামাজ পড়ে মসজিদে, অনেক হাদিস শরীফ বলছে। অতএব উনি যেটা বলছেন এটা ঠিকই আছে, জোরে কর ঠিক কিনা। এই টুপি মাথায় দিয়া, এই জুব্বা পরে, এই তসবিহ হাতে নিয়ে মেহরবানি করে তো কথা বললো তো দৃষ্টি, এই জুব্বা, এই টুপি, এই মাথা, এই নামাজ, নামাজ নামাজ পড়া অবস্থায় দুইজন ইসলামের বড় শত্রু ইরাকের গভর্নর ওই শাসন আমলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় আথারের মধ্য থেকে তার দেহ মুবারক পরাই চুরি করে নিয়ে গেছিল। কি উদ্দেশ্যটা? আর দুই একদিন কবরের মাটি খুললেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মুবারক নিয়ে যাইতো তারা চুরি করে। মাথায় টুপি আসিল, তাদের দাঁড়িয়ে ছিল, জুব্বা ছিল, হাতে তসবিহ ছিল, নামাজ পড়ছে। নেওয়ার পরে উদ্দেশ্য তাদের এটাই ছিল যে এই মুসলমানেরা, তোমরা যে এত নবী নবী করো, এত রসুলের পাগল, হ্যাঁ মদিনায় দৌড়াইয়া যাও, মদিনাতে শরীফে কি আল্লাহ নবী আছে? আমরা কি বলতাম যে আছে, আর হেরা কইতো নাই, এটার মধ্যে চ্যালেঞ্জ হয়ে যাইতো। সত্যিকারে যদি দেখার জন্য চ্যালেঞ্জ হইতো তাহলে দেখা যাইতো যে ঠিকই আল্লাহ নবীর দেহ মুবারক ব্যবহারা তো চুরি করে লেগে গেছে, বিরাট গর্ত খুঁজছে, একটা গর্ত খুঁজে উপরে পাটি দা ঢাইকা রাখছে, রায় ভৈরা কবর খুঁজছে, আর দিন ভরে তসবিহ তাহলে জিকির আজকার করছে। ইরাকের গভর্নরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখাইছে, এখনো বসে আছো, এই সাহারার এই দুজন মানুষ তারা সারা রাত্রি ভরে এই কাজ করে আমাকে চুরি করে নিয়ে যাওয়ার জন্য, তুমি খোঁজ করো তাদের। শেষ পর্যন্ত খোঁজ করতে 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 পাওয়া গেল দুই দরবেশ মসজিদে নামাজ পড়ে, জোব্বা টুপি হাতে, মাথায় টুপি, এই অবস্থা। পরে তাদেরকে জ্বালাইয়া পুড়িয়া ছাই করে ভস্ম করে দেওয়া হয়েছে তাদেরকে ধরে, আর 80 ফিট পর্যন্ত সীসা ঢালাই করে রসুল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের চতুর্দিক দিয়ে এইভাবে ঢালাই করে দেওয়া হচ্ছে যে চিরজীবনে এই কাজ যেন কেউ করতে না পারে। মাথায় কি ছিল? টুপি। মুখে কি ছিল? দাড়ি। সেদিন আমি একটা প্রোগ্রামে গেছিলাম, সে প্রোগ্রামে সন্ধ্যার সময় এক হাফেজ সাহেবের বাড়িতে গেলাম। হাফেজ চল সই সংসার, তার ছেলেটাকে আমি গেছি বাড়িতে, ছেলে কাছে আসলো না, কাছে আসলো না, ডাক পরে বাপে কাছে আনছে, জিজ্ঞেস করলো যে তোমার নাম কি, কি করো? কয় আমি পড়ি কামেলে, পড়ে আমি তফসির গ্রুপে পড়ি, তফসির গ্রুপে কামেলে পড়ে, দাড়ি খাটা ছোট এতটুকটুক, মাথায় নেই টুপি, চোখ দুটার মধ্যে রাগের আভাস, ক্রোধ আক্রোশ, মনে হয় যিনি কেবলই মানে কেবল বম বানাইছে, বম ফাটাইব, এই অবস্থা। আমি মনে মনে কে যে খুব ছোটের তো সিঁড়ি পরে উনি, মাথায় যেন টুপি নাই, দাড়ি যেন খাটা খাটা, একটা হাঁপাতা একটা গেঞ্জি গায়ে দেওয়া, চোখের মধ্যে রাগ ক্রোধ আক্রোশ, পিসাব আমি শুনছি, শুনছে যে আমি পিসাব, বাপে হাফেজ, বাপের মাথায় টুপি, বাপের দাড়ি লম্বা আর পোলা হলো, তফসিরে পড়ে, মাথায় টুপি নেই, দাড়ি খাটা খাটা, কে একটা গিজি গাইদা আসছে সামনে, একটু কাছে ডাক দিয়ে আনতে গেছে, বাপটারে ঝেনটা দেয় সুইটা, দরজাটা ধাক্কা দেয়, ঘর থেকে বেরিয়ে গেল। কি কইবেন? এই চিহ্নগুলো তো জঙ্গির চিহ্ন, এটা এই চিহ্ন তো জঙ্গির, ওই সমস্ত দাড়ির 3 পয়সার কোনো দাম নাই, একেবারে ইসলামকে কলুষিত করার দাঁড়িয়ে, এটা ইসলামের শত্রু তারা দাঁড়িয়ে, গোটা বিশ্ব পৃথিবী জানুক
টুপি মাথায় দেয়া দাঁড়িয়ে রেখা মানুষ জঙ্গিগিরি করে, এরা হলো বোমাবাজ, ইসলাম ভালো না। এটাই মানুষকে প্রমাণ করার জন্যে কোটি কোটি টাকা ব্যয় করে বিদেশের আমাদের দেশের স্বর্ণের ছেলেদেরকে জঙ্গি বানাচ্ছে তারা, সে কি তা আমি জানি না, তবে আচরণ জঙ্গিরি, আচরণ সব জঙ্গিরি। কাজে এই টুফি আর এই দাড়ি মাথায় দিয়ে ইসলামের শত্রুতাও করা যায়, কাজে টুফি আর দাড়ি দেখেই বিশ্বাস করবেন এমনটি না, ইসলামকে ক্ষতি করা যায় টুপি মাথায় দিয়ে দাড়ির মুখে রাখে যুদ্ধ পরেই ক্ষতি করা যায়। আজকে আমার মতো বড় একজন হুজুর অনেক বিশাল শিক্ষিত লোক দাঁড়িয়ে যদি বলি আরে কিসের পিঠটির মুড়ি টরিত কিছু নাই, বয়ের টয়ের কিছু নাই, তাহলে আপনারা বিশ্বাস করাটাই স্বাভাবিক, যেহেতু মাথায় অনেক বড় গাড়া টুপি বিশাল জুব্বা হাতে তসবি আছে অনেক আরবি পারি, অতএব আমার কথাটাই তো ঠিক। আর প্যান্ট শার্ট পরা দাঁড়িয়ে নাই এমন একটা লোক যদি সারাদিন শিক্ষার পারে অর্থে যদি বড় আলেম হয় তার কথা মানুষ নিবুনি বলবে না অমুক মসজিদের খতিব সব বলছে এই পীর মুরিদি কিছু নাই, এগুলা সব হলো শিরিক শির বেদা থ্যানতান, অমুক খতিব বলছে, অমুক মুফাসসির কোরআন বলছে, তার কথাটাই তো বিশ্বাস হবে। এগুলো অত্যন্ত সুকৌশলে ইসলামের সত্যতা সাধনের জন্যে বাংলাদেশে নামছে এগুলা, কথা লক্ষ্য করছেন? কাজে মাথায় টুপি আর দাড়ি রাখলেই একবার মসজিদের খতিব অমুক মালা সব হইলেই বিশ্বাস করা যাবে না। খুব গোপনে দেখবেন ইহুদিদের এজেন্ট, কথা খেয়াল করেছেন? ইহুদিদের এজেন্ট, আমি বলবো না, বর্তমানে গোটা বিশ্ব পৃথিবীর বুকে সাত সাফকে নিয়ে তবলিগ জামাতের যিনি মোটামুটিভাবে সারা পৃথিবীর প্রধান যাকে বলা হয়, দিল্লির মেন মার্কাজের যিনি প্রধান নেতৃত্ব দিচ্ছেন, মোনাজাত যিনি করছেন, এই টঙ্গীর তুরাগ নদীর তীরের এই বিশ্বস্তমাতে ওনাকে নিয়ে বিশাল আলোড়ন সৃষ্টি হয়েছে গোটা বিশ্ব পৃথিবীর বুকে, কথা খেয়াল করছেন? আপনারা দেখেন মিটিং হচ্ছে বাংলাদেশে সর্বোচ্চ ওলামাদের মিটিং হয়ে ছাঁচ সাপকে বলা হয়েছে খাস করে তওবা করবে, দেওয়ান মাদ্রাসায় যাবে তওবা করবে, গুনাহ মাফ চাবে, তারপরে তার এটা হলো রেকটিফাই হবে, সংশোধন হবে। উনি তো তবলিগ জামাতের এত বিরাট একজন আমির, এখন তারাই বলতেছে উনি নাকি ইহুদিদের এজেন্ট, তবলিগ জামাত আলারাই বলতেছে, আমি বলি না, এটা ইহুদিদের এজেন্ট। এত পৃথিবীর মুখে এত নেতৃত্ব যিনি দিল সাত সাপ, দেওবন্দ থেকে ফতোয়াই তার বিরুদ্ধে দিছে, আমার কি দোষ? সারা পৃথিবীর মানুষ জানে বাংলাদেশে সেদিন 12 তারিখে সেদিন মিটিং হলো, 11 তারিখে শনিবার দিন স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে যে সাত সাপকে বাংলাদেশে এবার বিশ্বস্তমাতে কখনোই আনা যাবে না যে পর্যন্ত না সে তওবা করে। কি কি কারণে তার বিরুদ্ধে ফতোয়া দেওয়া হয়েছে ইহুদিদের এজেন্ট বলা হয়েছে, যে ইহুদিদের এজেন্ট বাস্তবায়ন করার জন্য মাথায় টুপি আর দাড়ি দিয়া তবলিগ জামাতের নেতৃত্ব করে মানুষদেরকে ভুল রাস্তার মধ্যে নেওয়ার তৎপরতা চালাইছে। ইলিয়াস কান্দলবী রহমতুল্লাহ তথা ফাজেল আজ দারুল উলুম দেওবন মাদ্রাসা যেনারা আকাবির দিন যেনারা আছেন সকলে বায়াত মরিদ হওয়ার সপক্ষে, আর তবলিগ জামাতের একটা পার্ট সাত সাপ হলো বিপক্ষে, কথা লক্ষ্য করছেন? অতএব ওই ইসরায়েল ওই মুসাদ ওই পর্যন্ত ইহুদিদের এজেন্ডা বাস্তবে রূপ দেওয়ার জন্যে তবলিগ জামাতের এই গোটা বিশ্ব পৃথিবীর সিংহভাগ মানুষদেরকে ভুল রাস্তায় পরিচালিত করেছে এতদিন, সেই জিনিস এখন ধরা পড়ে গেছে, ধরা পড়ে যায় এখন গোটা বিশ্ব পৃথিবী দুই ভাগ হয়ে গেছে, বাংলাদেশে তাকে ঢুকতেই দেওয়া হবে না। গত তারিখে ঢুকছিলেন প্রধানমন্ত্রীর আলাপ আলোচনায়, তিনি সুযোগ দিয়েছিলেন কতগুলো শর্তের মাধ্যমে, ওই শর্তগুলো সে খণ্ডন করছে সাত সাত। এবার নতুন করে মিটিং হয়েছে এই আয়সা মসজিদে মিটিং হয়েছে, এই মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে তাকে এখানে এসে মোনাজাত পরিচালনা করতে দেওয়া তাদেরকে হবে না, যেহেতু আকীদার মধ্যে বিশ্বাসের মধ্যে গণ্ডগোল হয়ে গেছে।
এবং যিনি তবলিগ জামাতের প্রাতিষ্ঠানিক রূপদানকারী ইলিয়াস কান্দলভি রহমতুল্লাহ রুহের আত্মার জগতের বায়াত মৈধার সপক্ষের নেতৃত্ব তিনি দিচ্ছেন। আজকে সাত সাহেবের নেতৃত্বে সেগুলোর মধ্যে কুঠারাঘাত করা হয়েছে। অতএব ইহুদিদের এজেন্ডা বাস্তবে রূপ দেওয়ার জন্য অবশ্যই ছাঁট সব সেই কাজ করছেন। অতএব তাকে দেওবন্দ মাদ্রাসায় যে তাকে এই মতবাদ থেকে সরে আসতে হবে, তওবা করতে হবে এবং তার সঙ্গে আরো চারজন মানুষকে সাথে নিয়ে সেই তওবার হিসাবপত্র করে বাংলাদেশে নতুন করে যদি আসে আনেন তবেই তাকে তবলিগ জামাত পরিচালনার দায় দায়িত্ব ভার তাকে দেওয়া হবে। দেখছেন মাথায় টুপি দিয়া তবলিগ জামাতের আমির ওয়া এখন ইহুদিদের এজেন্ডা বাস্তবে রূপ দেয়, কথা লক্ষ্য করছেন? মাথায় টুপি দিলেই খালি হবে না, জুব্বা পরলেই খালি হবে না, এরা বুঝতে হবে এটা। অতএব আমরা যে বক্তব্য দিছি বায়াতের মরিদ হওয়ার সপক্ষে বায়াত, এই জিনিসটার চরম বিরোধিতা করে আসছে সাদ সাহেব এবং তার নেতৃত্বে সাধারণ মানুষ যারা আছেন তারা। অথচ যিনি তবলিগ প্রতিষ্ঠা যিনি করলেন ইলিয়াস কান্দলভি রহমতুল্লাহ, ওনার শায়েখ ওনার পীর শায়েখ ছিলেন হাজি এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ। হাজি এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ ওনার আবার চরম বিরোধিতা করতেছেন পাজি শয়তানার লম্পট একটা, ওই যে মিডিয়ার মধ্যে বক্তব্য দিচ্ছেন মতিউর রহমান মাদানী, এই শয়তানটাও হলো ইহুদিদের এজেন্ট, এটাও ইহুদিদের এজেন্ট। লক্ষ কোটি কোটি টাকা দিয়া যত আল্লাহর ওলিদের বিরুদ্ধে ওরে লাগাইয়া দিছে টাকা দিয়া, এরা হলো ইসলামের ভাড়াইটা মাস্তান, এরা টাকা খাও না মস্তান, কিসের টুপি আর কিসের জুব্বা, ওরম জুব্বা পরে তো কত মানুষের জঙ্গিগিরিও করতেছে, এই জঙ্গি শোনো কার এজেন্ডা বাস্তব রূপ রূপ দাও এই বাংলাদেশের বুকে, কোথায় তোমাদেরকে শেখাইছে ইসলাম? ইসলাম শেখাইছে আত্মহত্যা করা হারাম, তুমি জঙ্গি তোমার ব্রেন্ডার এমন ওয়াস করে দিল যে তুমি বম নিজে বান্ধা নিজে বম ফাটাইয়া তুমি মরো, এটা হলো আত্মহত্যা। তোমার মাথায় কি বুদ্ধিও কিছু নাই যে তোমাকে আত্মহত্যার মধ্যে তোমাকে নিয়ে গেল? ব্লু হোয়েলের মতো একটা কি একটা শয়তান কি বাইর করছে, কুলাঙ্গার যে বাইর করছে গেম বাইর করছে, অসভ্য অভদ্র গোটা বিশ্ব পৃথিবীর বুকে এই শয়তান কেরা ব্লু হোয়েল একটা গেম বাইর করছে, এই গেমের লাস্ট ফিনিশিং হলো আত্মহত্যা করা, নাউজুবিল্লাহ। ব্লু হোয়েলের মতো তোমাদেরকে ব্রেন ওয়াশ করে দিছে, তোমরা কাওয়ার কাছে আত্মসমর্পণ করো না। সাহাবাদের মধ্যে এমনকি কেউ আছে যে আত্মহত্যা করেছে? সেদিন মিরপুর গেলাম পাঁচতলা ভবনের, আপনার ওই যে এক ইঞ্জিনিয়ার সাহেব ছিলেন ওনার ছেলে তো ধরা পড়ছে, সাব্বির ওই জঙ্গি সাব্বির ধরা পড়ছে, যখন র‍্যাবেরা যখন পুরো বাড়ি ঘেরাও করছে গুলি করতেছে, হেই লোক বউ পোলাবার নিয়া হ্যাঁ কথা কেন না, এই ওযু করেন কথা বলেন কেন, ওইটা বাড়ি কোন জায়গাটা, ওইটা কোথায় ওর বাড়ি, হলো যে কোন জায়গাটা নি আগল যারা ওদিকে বরিশাল দেখ তালাশ করে দেখছে, বরিশাল নাকি বাড়ি দেখছে তালাশ করে, বউ আর পোলাবার নিয়ে গ্রেনেড ফালাইতেছে বোম ফালাইতেছে, যখন র‍্যাবেরা সব আটকে পড়ছে পেপারে দেখবেন ওই বাড়ি আমি দেখে আসছি, এখন ওই ভূতের বাড়ি লোকজন থাকে না, বমটন ফাটছে ফুটছে, পরে যখন দেখে যে এখন আত্মসমর্পণ করতে হবে, বউ পোলাবার এমন ট্রেনিং দিছে দুইটা পোলা আর ওই মেয়েরে বউরে সবাই নিজের শৈলে গ্রেনেড গ্রেনেড বানছে, বেন দে বোম ফাটিয়া ঘুমের ভিতরে মহিলা ছিন্ন ভিন্ন হয়ে গেছে, নিজে আত্মহত্যা করবো তোমাকে শিখাইছে কারা এগুলো? এরা হলো ভাড়াইটা মাস্তান ইসলামের, ইসলামকে নষ্ট করার জন্যে, স্থিতিশীল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্যে। আর কোরআন হাদিস শরীফের মধ্যে মুসলমানদের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্যে মিডিয়ার মাধ্যমে ভাড়াইটা কিছু মাস্তান, ওই মাস্তানের মধ্যে থেকে হলো মতিউর রহমান মাদানী ওয়াটা, যে কটা সুখ সব টাকা দেয় বাড়াইটা মাস্তান, ওই দাড়ি মারি টুপি টুপি উগুনে কিছু না, কথা খেয়াল করছেন? মুসলমানদের মধ্যে এগুলো হলো মারামারি বাজায় দেবে, এটা
আব্দুল কাদের জিয়া রহমতুল্লাহ, তারপরে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ, এগো সামনে কেউ ভালো মানুষ না, সব বলো খারাপ, খালি দুষ ইডা উডা অমুকটা তমুকটা হ্যান এগুলো নিয়েই খেলে, এই শয়তানগুলো খেলে এগুলো নিয়েই খেলে আসে। আপনাদের খেদমত আমার আরজ, আমরা বায়াত হয়ে বায়াতের দলিল রয়ে গেছে, বায়াত হয়েছেন, বায়াত করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, স্পষ্ট বলছেন বায়ুনি ওয়ান উবাদা তাবনি সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হাওলহু ইসাবাতু মিন আসামি। আল্লাহ পাক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবাদের কিনে বসাছিলেন, বুখারী মুসলিমের মধ্যে দেখেন, বায়ুনি আমার হাতে বায়াত গ্রহণ করো তোমার এই কথার উপরে, তোমরা শিরক করবে না, লম্বা হাদিস শরীফ রয়ে গেছে, কোরআনুল কারীমের সূরা তাওবার মধ্যে রয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদের কাছ থেকে বায়াত দিছেন, আরে নবীর জন্যে রাসুলের জন্যে আল্লাহর জন্যে জীবন দিবা আর উপার্জিত টাকা পয়সা তোমরা ব্যয় করবা, আল্লাহ পাক এই দুইটার বদলে মোমিন বান্দাদের কাছ থেকে বায়াত গ্রহণ করছেন, প্রতিশ্রুতিবদ্ধ করেছেন, বিভূতি দিবেন বি আন্না লাহুমুল জান্নাত, জান্নাত দিবেন, যুর কল সুবহানাল্লাহ, ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বি আন্না লাহুমুল জান্নাত ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহি ইলা আখিরিল আয়া ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআনি ওয়া মান আওফা বি আহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বি বাইয়িকুম আল্লাযী বাইয়াতুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাউজুল আযীম। স্পষ্ট বায়াতের কথা আছে, স্পষ্ট সূরা বা আনে আল ফাতহের মধ্যে স্পষ্ট ভাবে রয়ে গেছে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজারাতি ফাআলিমা মা ফী কুলুবিহিম ওয়া আনজালা সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। সূরা মুমতাহিনার মধ্যে রয়ে গেছে, মহিলাদের বায়াত হওয়ার প্রসঙ্গ রয়ে গেছে, বায়াত হবেন বেচাকেনি হবে, তবে ভালো রাস্তায় করব চলবো, আমি শিখ বেদাত করবো না, আমি চুরি ডাকাতি করবো না, ব্যভিচারি করবো না, অপরের সম্পত্তি নষ্ট করবো না, এই কথাগুলোর বায়াত, এই বায়াত কেয়ামত পর্যন্ত চলবে। আর সুন্নতের এত্তেবা হবে, আল্লাহ পাক সুন্নতের বায়াত আল্লাহ পাক স্বয়ং নিজে নিছেন, সুন্নতের বায়াত আল্লাহ পাক নিজে নিছেন, ওই এজেন্ডা বাস্তবের রূপ দেওয়ার জন্যে কেয়ামত পর্যন্ত সাদিক বান্দারা আসবে। সুন্নতের বায়াতের আল্লাহ পাক প্রতিশ্রুতি দিয়ে নিয়েছেন, আতিউল্লাহ ওয়াতুর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, এই বায়াত আল্লাহ পাক নিজে নিছেন মানুষদের কাছ থেকে, আমি আল্লাহকে অনুসরণ করো, আমার রাসূলকে ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্য থেকে যেই ব্যক্তি বিজ্ঞ ফকিহবিদ এবং যার আমল আকিদা মোট কথা সব কিছু যার মধ্যে ভালো তাকেও তোমরা অনুসরণ করো, আমি আল্লাহ আল্লাহ রাসূলকে পাওয়ার জন্যে, যুরুকুম সুবহানাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। এই বায়াত আল্লাহ পাক নিজে নিছেন, নবী যারা ভালোবাসে আপনাকে এতবা অনুসরণ করে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, রাসূলকে ভালোবাসার কথা বলেন খালি বায়াতের বিরোধিতা করেন, যারা বায়াতের তো বিরোধিতা করেন অগপ্পে অকটে মেসাক নাই, কথা বলছে ওরা ইসলামের সন্ত্রাসী বক্তব্য দেয়, ওরা ওদের জাইনামাজ নাই, টুপি নাই, ওদের পকেটে মেসাক নাই, রাসূলের মহব্বতের কথা রায়, ওরা হলো সন্ত্রাসবাদকে লালন করার জন্যে ইহুদিদের এজেন্ট হয়ে আমাদের দেশে কাজ করতেছে, যদি মাথায় টুপি দিক আর যদি মাথায় দাড়ি দিক, দাড়ি রেখা মাথায় টুপি দিয়া আজকে তবলিগ জমাতে এত বিরাট আমির সাত সাপ, ওনার বিরুদ্ধে গোটা পৃথিবীর বুকে ঝড় উঠে গেছে যে গোপনে গোপনে এই লোক ইহুদিদের এজেন্ডা বাস্তবে রূপ দেওয়ার জন্যে তবলিগ জমাতের নেতৃত্ব দিছে, এখন পুরা ভবন মাদ্রাসা পুরা সব একত্রিত হয়ে গেছে, তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, মাপ চাইতে হবে, তবা করতে হবে, কিন্তু ছাপ ছাপ এখনো রাজি হয় নাই তবা করার জন্যে, হইলে ভালো কথা আল্লাহ মিলিয়ে দিক, উনি ওই রাস্তার থেকে সরে এসে তবা করুক। দবন মাদ্রাসার জিনার আছেন সকলে মিলে আহ্বান করেছেন, আর সারা পৃথিবী এখন দুই ভাগ হয়ে গেছে তবলিগ জামাতের মধ্যে, আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, বায়াত ছিল আছে
কিয়ামত পর্যন্ত থাকবে। মাথায় টুপি দিছেন বায়াত হওয়ার পরেই না? বায়াত হওয়ার আগে মাথায় টুপি কি দিছিলেন? বায়াত হওয়ার পরেই টুপি, এই দাড়ি, এই সুন্নতের এত্তবা, হারাম রাস্তাটাকে বর্জন করছিলেন, এখন করেন না। সহি জীবন আসছে এ বায়াতের পরে। এ বায়াতের সম্পূর্ণ বিরোধিতা করা হচ্ছে মিডিয়ার মাধ্যমে। আর একদল আছে বাংলাদেশের বুকে, এরা হলো গোপনে অত্যন্ত স্তবে সত্যতা সাধনের কাজ করতেছে। এদের মধ্যে রসুলের মহব্বত পাবেন না, এদের মধ্যে পাবেন শুধু খালি বেদবী আচরণ। এছাড়া এরা আর কোনো কিছু জানে না। আত্মসন্দের সাথে বেদবী, এর সাথে বেদবী, অমুক্ত মুক্ত এগিলে শুধু খালি এদের মধ্যে শুধু খালি পাবেন। মানুষ ভদ্র সভ্য তখনই হবে যখন ভদ্র সভ্য সাদিক একটা মানুষের সাথে আরেকটা মানুষ যখন বন্ধুত্ব করবে, আর আগ পর্যন্ত সাদিক সে হতে পারবে না। সাদেক হতে গেলে সাদেকের সাথেই বন্ধুত্ব করতে হবে, ভদ্র হতে গেলে ভদ্র মানুষের সাথেই বন্ধুত্ব করতে হবে। এছাড়া কোনো উপায়, অন্য কোনো উপায়ই নেই। তবে শিরকের বিরোধিতা আমরা করি, সেজদার বিরোধিতা করি, কোনো জানদার বস্তু পীরের দরবারে পীরের নামে কোনো মান্যত করে কেউ নিয়ে আসবে তার বিরোধিতাও আমরা করি। কেবল তো একজন ছাগল নিয়ে আসছে, জিজ্ঞেস করছে কোথায়, কয়টা মান্যত, আমাকে তাদের মাদ্রাসায় দিয়ে দেন। এগুলোর বিরোধিতা আমরা করি, এগুলো আমরা হুঁশিয়ার এবং সাবধান হয়ে কোরআন সুন্নার বিধান মতো চলার চেষ্টা আমরা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল এবং মঞ্জুর আল্লাহ পাক যেন করেন। অতএব যাদের ছেলে সন্তান আছে খেয়াল করেন, লক্ষ্য করেন, চুপু চুপু কোন জায়গায় কোন জঙ্গির খাতাবার নাম লেখা নাকি সাবধান। দরবারে নিয়ে আসেন, বায়াত করে দেন, জিকির আজকার করবে। আর ভালো পীর যিনার আছেন কোরআন সুন্নার বিধানের মতো থাকার কথাগুলি আপনাকে বলে দিবে। তারা তো বলবে না যে আমার এ মানো, আমার নামাজ পড়ো, নাউজবিল্লা আমার জিকির করো, এটা তো বলবে না। আপনাকে একটা গাইডলাইন দেখাই দিবে, এই জগতে আধ্যাত্মিক জগতের এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে আল্লাহর জিকির করেন, মুজাহাদা করেন, আমল আকিদাগুলি ঠিক করেন, শুধু এই গাইডলাইনটুকু একজন পীর সাহেব বইলা দিবে মাত্র, আর কোনো ভাঙন নাই। তার পীরের নামাজ, পীরের জিকির, তার আলাদা জিকির। পীর কি কোনদিন আল্লাহ খোদা নাকি? আপনাকে স্কুল কলেজের শিক্ষক যেভাবে গাইড দিচ্ছেন অনুরূপভাবে তিনি গাইডলাইন দিবেন, আপনি জিকির করবেন, আপনি নামাজ পড়বেন, আপনি আল্লাহর সেজদা করবেন, এটাই হলো মূল কথা। এই কথার মাধ্যমে পাক ভারত মহাদেশের বুকে পীর মাশায়েখ বুজুর্গানে দিন যারা কোরআন এবং সুন্নার বিধান মতো চলেন তাদের নেতৃত্বে বহু বিশাল একটা কাফেলা একত্রিত হয়ে গেছে। বিদেশিদের এটা সহ্য হচ্ছে না, কথা লক্ষ্য করছেন? তারা কোটি কোটি টাকা ব্যয় করে আমাদের দেশে সালাফিকে লাগাই দিছে, ওই মাদানির মতো কিছু সন্ত্রাসী লাগাই দিছে, এই এদেরকে আরো বিভিন্ন পদের মানুষদেরকে লাগাই দিয়া যে এগুলোর মধ্যে একটা কুঠার আঘাত করে দাও, কথা খেয়াল করছেন? কিন্তু রুহের এবং আত্মার জগতে প্রচন্ড এই গতি, এই গতিকে কুড়াল মেরা ছোটানো যাবে না ইনশাআল্লাহ তাআলা। এটা হলো সুন্নতের ইত্তেবা করার গতি, রাসুলের মহব্বতের গতি। আর লক্ষ লক্ষ মানুষ ধ্যান খেলার মাধ্যমে আল্লাহ এবং আল্লাহর রাসুলের রাস্তায় নিজের জানমালকে বাজি রেখে সুন্নতের ইত্তেবা করে আখির জামানের নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি উম্মত হয়ে যে প্রচন্ড গতি চলছে মানিকন্দাবাদ শিবিরের নেতৃত্বে, সেই হিসাব পত্র বিলানার জন্য আগামী জানুয়ারি মাসের 3-4-5 তারিখের এই বিশ্বস্তমা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ তাআলা। দলে দলে একত্রিত হয়ে টেকটপ থেকে তেতুলিয়া পর্যন্ত কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের পতাকা হাতে তুলে ইনশাআল্লাহ তাআলা বিশ্বস্তমা হাজির হয়ে যাব। রাজি আছেন? সম্মানিত আশিক এবং পাগলরা, মাগরিবের পরে এ দরবার শরীফে প্রকৃত উলামায়ে কেরাম, উলামায়ে দ্বীন তশরিফ এনেছেন যারা বহু দূর থেকে, তাদের জবান থেকে আমরা গুরুত্বপূর্ণ তাকরির শুনব ইনশাআল্লাহ তাআলা। সকলে গায়ে গায়ে ডান হাতে ধরে নাউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, তাওবা কিয়ামা সবুরি
বাতুসে আওর সবুরে কামুসে আওর বয়ত কিয়ামা উপর হাত মুহাম্মদ মনজুরুল ইসলাম সিদ্দিকী খলিফা আলহাস হজরত মাওলানা মুহাম্মদ আজহারুল ইসলাম সিদ্দিকী সাহেব আই মেরে মাওলা ইস্তাওবা আও ইস বায়াত কবুল ফরমা আল্লাহুম্মা আমিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আয় আল্লাহ কোরআনুল করিমকে বিশ্বাস করি, হাদিস শরীফকে বিশ্বাস করি। আয় আল্লাহ হাদিস শরীফের মালিক আল্লাহর নবী আল্লাহর বন্ধু আল্লাহ তোমার বন্ধু তাকে বিশ্বাস করি। মহব্বতের রশির বন্ধন লাগাইয়া লাগতে চাই। আয় আল্লাহ যারা বিরোধিতা কোনো কাজ বাংলার জমিনের বুকে আল্লাহ তাদেরকে তুমি থামাই দাও। আল্লাহ একটা বুঝ তুমি দিয়ে দাও। শির বেদাত থেকে আল্লাহ আমাদেরকে সবাইকে হেফাজত করে নাও। আল্লাহ তুমি আমাদের সকলের জন্য রহমত বরকত নাজিল করে দাও। এই বায়াতের হাদিয়াটুকু আমার মুর্শিদের রুহের উপরে পৌঁছিয়া দাও। আল্লাহ যাদের পিতা মাতা কবরবাসী হয়ে গেছে তাদের কবরগুলোকে বেশতের বাগান তুমি বানাইয়া দাও। মা দুখিনী যাদের আছে জীবিত এই পৃথিবীর বুকে জান্নাত আছে আল্লাহ মাকে রাজি খুশি করে দাও, পিতাকে রাজি খুশি করে দাও যাদের পিতা মাতা কবরবাসী হয়ে গেল। আল্লাহ রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা আমাদের ছেলে সন্তানদেরকে আমাদের জন্য ফরমা বরদার তুমি বানায়া দাও। হারাম থেকে হেফাজত করে নাও। তোমার শিখেনা পাগলার মাসিক মাহফিলে বহু দূর থেকে যারা হাজির হয়ে গেলেন আল্লাহ কবুল করে নাও। জানি না কোন শিখ পাগলের হাত তোমার দরবারে কবুল হয়ে গেছে, ওই হাতগুলি রুসিলা করে জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিহাক্কি কালিমে তাইয়্যিবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।